नमस्कार বন্ধুরা, আমি বাপ্পা আর আমি দেখছি গ্রামীণ ডিজিটাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি জন্ম মৃত্যু তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো যে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার সময় যেসব প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেম সম্পর্কে। তারই মধ্যে সবথেকে বড় প্রবলেম হচ্ছে সেন্ড ব্যাক টু ডিইও। তো সেন্ড ব্যাক টু ডিইও যদি আপনার কারেন্ট স্ট্যাটাসে এসে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে না করতে হবে সেই সব সম্পর্কে আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পৌঁছে সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এর আগে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট কীভাবে ট্র্যাক করতে হয় এবং কীভাবে ডাউনলোড করতে হয় এবং সেটি কীভাবে সিগনেচার ভেরিফাই করতে হয় সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে। তো তার লিঙ্ক ওপরে আই বটন এবং নিচের ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কীভাবে সার্টিফিকেটটি সিগনেচার ভেরিফাই করব এবং কীভাবে ডাউনলোড করব সে সম্পর্কে। বন্ধুরা, আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছেন, কিন্তু ওপরে গিয়ে ডেস্কটপ মোডটি অন করবেন না। ডেস্কটপ মোডটি অন করে দিলে এক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তাই ডেস্কটপ মোডটি অন না করে সম্পূর্ণ কাজটি দেখাবো। তো আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন জন্ম মৃত্যু তথ্য, তারপর ওপরে যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়েও আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর ওপরে যে ট্রিপল ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে সিটিজেন সার্ভিসে চলে আসবে। সিটিজেন সার্ভিসে আসার পর বার্থ অপশনটায় ক্লিক করে নেবেন, নিচে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন, একটি হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড সার্টিফিকেট। তো প্রথমে আপনি ডাউনলোড সার্টিফিকেটে চলে যাবেন। ডাউনলোড সার্টিফিকেটে যাওয়ার পর আপনার কাছে যখন আপনি হসপিটাল বা নার্সিংহোম বা যে কোনো প্রাইভেট সেক্টর থেকে ডিসচার্জ হয়েছিলেন, মা এবং বাচ্চা, তো সেক্ষেত্রে তাদেরকে ডিসচার্জ পেপার একটি দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে একটি ট্র্যাক অ্যান্ড আইডি দেওয়া হয়েছিল। বা আপনি অনলাইন থেকে যদি আবেদন করে থাকেন, সেখানে ট্র্যাক অ্যান্ড আইডি নাম্বার পেয়ে যাবেন। তো সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে নাম্বারটি দিয়ে দিলাম, নাম্বারটি দিয়ে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ওপরে একটি নোটিশ আসছে, অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস। তো যেহেতু ডাউনলোড হচ্ছে না, অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে, তো আমি ট্র্যাকিং অপশানে গিয়ে দেখবো যে এটি এখন কোন পজিশনে আছে। তো এই অপশানটি কেটে দিচ্ছি। তো কেটে এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যে সেম টু সেম বার্থ অপশানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করে এখানে ওই অ্যাপ্লিকেশান নম্বরটি দিয়ে দিলাম। অ্যাপ্লিকেশান নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ড ব্যাক টু ডিও, কারেন্ট অ্যাড্রেসে দেখা যাচ্ছে সেন্ড ব্যাক টু ডিও, তার মায়ের নাম দেখাচ্ছে, কোন জায়গায় হয়েছে, সমস্ত কিছু ডকুমেন্ট ডিটেলস আছে, কিন্তু এখানে সেন্ড ব্যাক টু ডিও দেখাচ্ছে। তো এক্ষেত্রে আপনাকে কী করতে, এক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম নেই, আপনি যেখান থেকে আবেদন করেছিলেন বা আপনি যদি হসপিটাল থেকে করে থাকেন, তো আপনার টোটাল ডকুমেন্ট নিয়ে আপনি আবার সেই জায়গায় গিয়ে যাবেন। তো তাদেরকে যে বলবেন যে আমার ডকুমেন্টের কোনো রকম প্রবলেম হয়েছে, তো আমার নতুন করে ডকুমেন্টগুলো সমস্ত স্ক্যান করে পাঠাতে হবে। তো আপনার ডকুমেন্টগুলি আপনি হসপিটালই হোক বা যে কোনো প্রাইভেট সেক্টরতে যেখান থেকে হোক না কেন, সেখানে গিয়ে বলবেন, তারা আবার নতুন করে ডকুমেন্ট স্ক্যান করে জমা দিয়ে দেবে, তারপরে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যায়। কিন্তু আপনি যদি এই প্রবলেম কোনো রকম অ্যাকশন না নেন, তো আপনার প্রবলেমটি এরকমই থেকে যাবেন এবং বার্থ সার্টিফিকেট ক্রিয়েট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, কারণ এই প্রবলেমটি এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তুমি ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।